আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ভিডিওর কমেন্ট সেকশনটা অফ করে দেবেন। খুব সিম্পল একটি জিনিস, এই জিনিসটা অনেকেই হয়তো জানে না, তা এটা কীভাবে করব আমরা সেটা দেখাবো। অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং যারা নতুন আছো এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। আর আমরা যে কাজটা করব সেটা মোবাইল দিয়ে করব, মোবাইল দিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তবে তার জন্য তোমাদের ওয়াইটি স্টোরে ইনস্টল রাখতে হবে। যদি কারো ওয়াইটি স্টোর ইনস্টল না থাকে তবে অবশ্যই আমরা প্লে স্টোর থেকে ওয়াইটি স্টোরটা ইনস্টল করে নেব। এখন আমি চলে আসছি ওয়াইটি স্টোরেতে। ওয়াইটি স্টোরিতে যাওয়ার পর এখানে আমার চ্যানেলটা লগ ইন করা থাকতে হবে, এবং লগ ইন করে রাখার পর আমরা যে ভিডিওর থেকে অ্যালাউ কমেন্টটাকে অফ করে দেবো আমি সেই ভিডিওটায় যাই। যাওয়ার পর এখান থেকে যে আমাদের পেন টুল আছে পেন টুলে চলে যাই। পেন টুলে যাওয়ার পর এখানে একটা সেটিং আছে, দেখো যে অ্যাডভান্স সেটিং একটা অপশন আছে, আমরা এই অ্যাডভান্স সেটিংয়ে আমরা চাপ দিই। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে অ্যাডভান্স সেটিংয়ে চাপ দেবো। চাপ দেওয়ার পর এখানে দেখো যে এখানে কমেন্ট সেকশন একটা অপশন আছে, এই যে অ্যালাউ কমেন্ট, এই অ্যালাউ কমেন্ট। এখন অ্যালাউ কমেন্ট হচ্ছে এখানে আমার এই অ্যালাউ কমেন্টটা এখানে অ্যাক্টিভ করা আছে। এখন আমি এটাকে যদি অফ করে দিতে চাই তাহলে আমাকে কী করতে হবে, এই সবুজ চিহ্নটাকে অফ করে দিতে হবে। এখন যে সবুজ চিহ্নটা দেওয়া আছে তার মানে এটা হচ্ছে আমার এখানে এটা এখন অ্যাক্টিভে আছে। এখন আমি যদি এটাকে অফ করে দিই তাহলে আমি এখানে সবুজ চিহ্নটাকে চাপ দিয়ে দিই। চাপ দেওয়ার পর দেখো এখানে অ্যালাউ কমেন্টটা কী হয়েছে, অফ হয়ে গেছে। অ্যালাউ কমেন্টটা অফ থাকলে আমাদের যত কেউ কমেন্ট করতে চাইলে আমার এখানে কমেন্ট করতে পারবে না, এবং কমেন্ট সেকশনটা অফ থাকবে। তা বন্ধুরা, খুব সিম্পল একটি ভিডিও তোমাদেরকে দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকন বাটনটি অন করে দেবে। তা দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।